হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের খুব সুন্দর একটা ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি। তো ফ্রেন্ডস, আপনারা হয়তোবা সকালে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে থাকেন। তো ফ্রেন্ডস, আপনারা হয়তো অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে থাকলে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলের ক্যামেরা আছে, আপনারা এই ক্যামেরা দিয়ে শুধু ফিক তুলে থাকেন, এছাড়া আপনার আর অন্য কোনো কাজ নেই। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরার এমন একটি ট্রিক্স শেয়ার করব যে ট্রিক্সটি দেখলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আপনারা হয়তোবা বলবেন যে ভাই, এরকম একটা কাজ করা যায় ক্যামেরা দিয়ে, এটা তো আমরা আগে জানতাম না। হ্যাঁ ফ্রেন্ডস, এরকম একটা খুব সুন্দর একটা অ্যান্ড্রয়েড ফোনের গোপন ট্রিক্স আছে, যে ট্রিক্সটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, আপনারা যখন এই ট্রিক্সটি দেখবেন খুবই অবাক হয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আপনারা যদি এরকম গোপন ট্রিক্সটি শিখতে চান অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা, তাহলে আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকে। তো ফ্রেন্ডস, আপনারা অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরার এই গোপন ট্রিক্সটি করার জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। আমি আমার ভিডিওর শেষে বলে দেবো আপনারা অ্যাপ্লিকেশনটি কোথা থেকে ইনস্টল করে নেবেন। তো ফ্রেন্ডস, আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর এটা সিম্পলি ওপেন করবেন। ওপেন করার পর আপনার থেকে এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফ্রেন্ডস, এই অ্যাপ্লিকেশনটির কাজ কী সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, তার জন্য আমি আমার ক্যামেরাতে চলে যাচ্ছি মোবাইল ফোনের। তো ফ্রেন্ডস, আমি আমার ক্যামেরাটি ওপেন করলাম। ওপেন করার পর এখানে এই মোবাইলটির একটা পিক তুলে নিলাম। তো ফ্রেন্ডস, আপনারা ওই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা যে মোবাইল ফোনটির পিক তুলে নিলেন, এই মোবাইল ফোনটির মডেল, এই মোবাইল ফোনটির দাম কত, এই মোবাইলটি ফোনটি মার্কেটে কীরকম, এটার ইয়ে আছে, আপনারা এসব কিছু দেখে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, এটা আসলে খুব সুন্দর একটা টিপস, আপনারা যখন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে দেখবেন তখন বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, এখন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করতেছি। তো ফ্রেন্ডস, এখানে আপনারা দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ট্যাগ এ ফিক্সার, আর একটা দেখতে পাচ্ছেন সিলেক্ট এ ফিক্সার। ফ্রেন্ডস, আপনারা এখানে উপরে যে লেখাটি দেখতে পাচ্ছেন ট্যাগ এ ফিক্সার, এটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে মোবাইল ফোনটির একটা ফিক্সার তুলে নেবেন। তো ফ্রেন্ডস, ফিক্সার তুলে নেওয়ার পর আপনারা এখানে উপরে কর্নার দেখতে পাচ্ছেন একটা টিক চিহ্ন, এটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস, আপনারা এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এখানে কন্টিনিউ যে অপশনটি আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন নিচে এখানে সব কিছু চলে এসেছে, আপনার মোবাইল এটার, আপনার মডেল কত, আপনার মোবাইলের দাম কত মার্কেটে, আপনার এটার ইউটিউবের কীরকম ইয়ে আছে, আপনার এসব কিছু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, এটা আসলে খুব সুন্দর একটা ট্রিক্স, আপনারা যখন ব্যবহার করবেন তখনই বুঝে যাবেন আপনি যে কোনো মোবাইল ফোনটি এরকমভাবে ওই মোবাইল ফোনটির সব কিছু আপনি খুব সহজে দেখে নিতে পারবেন। আর আপনার কষ্ট করে আপনাকে ইউটিউব অথবা আপনাকে গুগলে ঢুকে কোনো কিছু সার্চ দিতে হবে না, আপনি এরকমভাবে সব কিছু দেখে নিতে পারবেন খুব সহজে। তো ফ্রেন্ডস, এটা আসলে খুব সুন্দর একটা ট্রিক্স, আপনারা যখন ব্যবহার করবেন তখনই বুঝে যাবেন ক্যামেরার এই গোপন ট্রিক্সটি। তো ফ্রেন্ডস, আশা করি আপনাদের থেকে এই ট্রিক্সটি খুব ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আপনাদের থেকে যদি এই ট্রিক্সটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর যদি কিছু জানা থাকে বলার থাকে তাহলে কমেন্টসে জানাবেন। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, আরও ভালো কিছু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।